বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের হাইড্রোলিক্স দ্বিতীয় অধ্যায়ে আমাদের এখানে একটা কোশ্চেন দেয়া আছে, কোন পাইপ দিয়ে প্রবাহমান তেলের আপেক্ষিক গুরুত্ব 0.8, ডান বাহু বাতাসে খোলা, অর্থাৎ এইটা ডান বাহু বাতাসে খোলা আর বাম বাহু পাইপের সাথে সংযুক্ত, তার মানে বাম বাহু পাইপের সাথে সংযুক্ত। তার প্রথমেই বলছে এই পাইপের ভিতর তেল আছে, তেলের আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে 0.5, এখানে 0.8। এখানে বলছে ডান বাহুতে পারদের উপরিতল হতে পাইপের কেন্দ্র পর্যন্ত 9 সেন্টিমিটার, অর্থাৎ এই ডান বাহুতে পাইপের উপরিতল হতে, এটা ডান বাহু পাইপের উপরিতল থেকে এই বাম বাহুর পাইপের কেন্দ্র পর্যন্ত 0.9 সেন্টিমিটার, উভয় বাহুর পারদ লেভেলের পার্থক্য 15, অর্থাৎ এই বাহু এগুলো হচ্ছে পারদ আর এই পাশে এগুলো হচ্ছে পারদ, এই দুই পারদ লেভেলের পার্থক্য, অর্থাৎ এইটা আর এইটার পার্থক্য হচ্ছে 15 সেন্টিমিটার। আমার পাইপের পরম চাপ নির্ণয় করতে বলছে, আমরা এখানে একটু লিখি, আমরা জানি পরম চাপ সমান হচ্ছে গেজ চাপ প্লাস বায়ুর চাপ। তার মানে আমাদের এখান থেকে গেজ চাপ বের করতে হবে এবং বায়ুর চাপ বের করতে হবে। তাহলে আমরা প্রথমে আগে বায়ুর চাপটা বের করে নেই, বায়ুর চাপ চাপের সংজ্ঞা হচ্ছে 76 সেন্টিমিটার, পারদের চাপকে বায়ুর চাপ বলে। তার মানে এই চাপ বায়ু মানে এয়ার সমান সমান চাপের ফর্মুলা হচ্ছে ওমেগা এইচ। তার মানে এখানে ওমেগার মধ্যে আমরা একটু বোঝার সুবিধার জন্য এখানে একটু লিখে নিই, ওমেগার ভিতর এর আপেক্ষিক গুরুত্ব আছে এবং ঘনত্ব আছে, ঘনত্ব মানে একক ওজন। তার মানে এখানে এবং আমরা যতগুলো ম্যাথ আছে সবগুলো প্রবলেম আমরা করব সিজিএস এককে, অর্থাৎ সিজিএস এককে আমার ঘনত্ব হচ্ছে, ঘনত্বটা হচ্ছে পানি, ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার। আর এই আপেক্ষিক গুরুত্ব বসাবো আমরা যে উপাদান নিয়ে কাজ করব সেই উপাদানের আপেক্ষিক গুরুত্ব। তার মানে এখানে বায়ুর চাপের সংজ্ঞায় বলছে 76 সেন্টিমিটার পারদের চাপকে বায়ুর চাপ বলে। তার মানে এখানে যে উপাদানের কথা বলছে সেটা হচ্ছে পারদ। তার মানে এখানে যখন আমরা ওমেগার পরিবর্তে এই ঘন আপেক্ষিক গুরুত্ব বসাবো, সেই আপেক্ষিক গুরুত্ব বসাবো আমরা পারদের আর ঘনত্ব বসাবো পানির, কারণ আমরা পানির সাথে তুলনা করে সবগুলো প্রবলেম সলভ করব। তার মানে এখানে ওমেগার পরিবর্তে যে এস, এস এর মান হচ্ছে 13.6, তাহলে আমরা 13.6 কোথা থেকে পেয়েছি, 13.6 পেয়েছে যেহেতু আমার বলছে এটা হচ্ছে পারদ, পারদের সাথে তুলনা করছে, তার মানে পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6, এটা হচ্ছে মুখস্থ। তারপর হচ্ছে ঘনত্ব, এই ঘনত্ব আমরা বসাবো কার, পানির ঘনত্ব, পানির ঘনত্ব সিজিএস এককে হচ্ছে অন। আর উচ্চতা, উচ্চতা ওরা সংজ্ঞার ভিতর বলছে 76 সেন্টিমিটার পারদের চাপকে বায়ুর চাপ বলে। তার মানে এইচ এর মান আমরা বসাবো 76, তার মানে এখান থেকে এই আপেক্ষিক গুরুত্বের কোন একক নেই, এখানে আছে অন, এই ঘনত্বের একক ছিল গ্রাম পার সেন্টিমিটার কিউব, অর্থাৎ উপরে গ্রাম নিচে সেন্টিমিটার কিউব, আর এই 76 এটার একক ছিল সেন্টিমিটার, তার মানে এর সাথে আর একটা সেন্টিমিটার যদি গুণ হয় তাহলে একক থাকবে গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার, গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা এখান থেকে
বায়ুর চাপ আমরা পেয়েছি, এরপর আমরা ক্যালকুলেশন করে ভ্যালু বসিয়ে এখন আমরা গেজ চাপ বের করব। তার মানে গেজ চাপের ফর্মুলা হচ্ছে চাপ সমান সমান হচ্ছে ওমেগা এইচ, অর্থাৎ তাহলে এইটার ক্ষেত্রে আমরা এই এইচ এর মানটা আগে বের করতে হবে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্ব হচ্ছে এইচ, অর্থাৎ এই পাশের আমরা এখানে এটা ডেটাম লাইন বিবেচনা করছি, অর্থাৎ এই ডেটাম লাইনের নিচে এখান থেকে এই পর্যন্ত যতটুকু পারদ আছে আর এইখান থেকে এই পর্যন্ত পারদ আছে, তার মানে এই অংশটা বাদ দিয়ে এই উপরের অংশের বাম পাশের চাপ সমান ডান পাশের চাপ ফর্মুলা থেকে আমরা এইচ এর মানটা বের করতে হবে। এখানে আমাদের এইচ নেই, তার মানে এখানে যদি এইচ এর মান আমরা নিয়ে আসতে পারি তাহলে আমরা এটার গেজ চাপ পাবো। তার মানে এইচ এর মান বের করার নিয়ম হচ্ছে বাম পাশের চাপ প্লাস ডান পাশের চাপ, তার মানে এইখানে এই বাম পাশে আমার এখান থেকে এই পাইপ এইখান থেকে এই পর্যন্ত আছে এইচ, এর উচ্চতাও তো আমরা এখানে আমার টোটাল আছে 15 আর এখানে আছে 9, তার মানে এটা আমরা সহজে এখান থেকে এটা আমরা বিয়োগ করে আমরা বের করতে পারি, এর মান হচ্ছে 6, তার মানে এখান থেকে আমরা এই পাশে এর মান আমরা পেয়েছি 6 সেন্টিমিটার, এখান থেকে আমরা এর গেজ চাপ বের। এখন আমরা এই ফর্মুলায় চলে যাব, বাম পাশের চাপ প্লাস ডান পাশের চাপ, তার মানে এই পাইপে এইখানে আমরা একটা এইখানে এই সেন্টারে একটা এইচ বিবেচনা করব, অর্থাৎ এখানে চাপ জনিত একটা উচ্চতা আছে এটাকে আমরা এইচ বিবেচনা করব, তার মানে এটা আমরা একটু এই এই এইচ এর মানটা এইটা একটু আমরা যদি বের করি এইচ এখান থেকে যদি নিচে আসবে তখন এটা একই পাশে, তার মানে প্লাস এইচ প্লাস এইটা এইটার মান হচ্ছে আমার 6, এবং আমরা বলছি এখানে আমাদের আপেক্ষিক গুরুত্ব দ্বারা গুণ দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে তৈল, এই তৈলের আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে 0.8, তার মানে এখানে 0.8 দ্বারা গুণ করতে হবে, তার মানে এটা হচ্ছে এস এইচ, এখানে এইচ থাকবে সাথে আপেক্ষিক গুরুত্ব দ্বারা গুণ দিতে হবে। তাহলে আমাদের এই বাম পাশে আছে কি যে পাইপের সেন্টারে একটা এইচ বিবেচনা করবো, অর্থাৎ এখানে একটা চাপ আছে সেই চাপটা আমরা জানি না, সেই চাপটাই আমরা বের করব, কিন্তু এখন এই এইচটাকে আমরা চাপ জনিত উচ্চতা হিসাবে বিবেচনা করব, তার মানে এই চাপ এই উচ্চতাটাই হচ্ছে এখানে চাপ এবং এটা হচ্ছে চাপ জনিত উচ্চতা, তার মানে এটা হচ্ছে এইচ আর এখানে হচ্ছে এটার দূরত্ব গুণন আপেক্ষিক গুরুত্ব সমান ডান পাশে, ডান বাহুতে এখান থেকে এই পর্যন্ত টোটাল আছে 15 এবং এটার আপেক্ষিক এবং এই উপাদানটা হচ্ছে পারদ, এটা হচ্ছে কি পারদ, তার মানে আমরা জানি পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6, তার মানে ওই পাশে রেইস হচ্ছে 15 এবং এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6, তার মানে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা মান বের করেছি সেন্টিমিটারে, তাহলে আমাদের এর ভ্যালু আসবে সেন্টিমিটারে এবং এর মান এসেছে 199.2 সেন্টিমিটার অফ ওয়াটার, অর্থাৎ আমরা যে উচ্চতাটা বের করেছি চাপ জনিত উচ্চতা এটাকে আমরা পানির উচ্চতায় বের করেছি, যেভাবে আমরা এই যে বায়ুর চাপ আমরা বের করেছিলাম, তার মানে এখান থেকে উচ্চতাটা আমরা বের করেছি কিতে পানির উচ্চতা, এখন আমার এই উচ্চতা থেকে আমার এইখানে গেজ চাপ বের করবো, তার মানে এইখান থেকে পানির হাইডে এই উচ্চতা পাইপের এই সেন্টারের উচ্চতা কত সেইটা আমরা বের করেছি, এখন আমরা এখান থেকে বের করব এই গেজ চাপ, তার মানে আগের আগের মতো এইখানে আমার এই ওমেগার ভিতর আছে কি আপেক্ষিক গুরুত্ব আছে ঘনত্ব আছে, তার মানে এই ওমেগার পরিবর্তে আপেক্ষিক গুরুত্ব, যেহেতু এটা আমরা পানি বিবেচনা করছি কারণ এই যে 0.8 দ্বারা গুণ করে এটাকে পানি বানি এই উচ্চতাটা আমরা পানিতে কনভার্ট করে নিয়েছি, তার মানে এখানে এই চাপের ভিতর যখন এই এস বসাবো তার মানে এই উপাদান হচ্ছে এখন পানি, তার মানে এইখানে এই সিজিএস পদ্ধতিতে
আপেক্ষিক গুরুত্ব মান হচ্ছে অন, অর্থাৎ পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে অন, আর হচ্ছে ঘনত্ব, তার মানে ঘনত্বের মানও অন সিজিএস পদ্ধতিতে। আর এই উচ্চতা তো আমরা বের করেছি 199.2। এখন এটা একক, এই ঘনত্বের একক ছিল গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এইচ ছিল সেন্টিমিটার, তাহলে একক চলে যাবে গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার। তার মানে এখান থেকে আমরা বায়ুর চাপ পেয়েছি, গেজ চাপ পেয়েছি, এখন দুইটা যোগ করব। গেজ চাপ হচ্ছে অন দ্বারা গুণ দিলে এটা 199.2 এটাই থাকবে। এখন আমরা ভ্যালু বসি, 199.2 গ্রাম পার একক লাগবে আমরা পরে, প্লাস বায়ু হচ্ছে 10 33.6। এখন আমরা টোটালটা যোগ করব এবং আমাদের এই ভ্যালু বের করতে বলছে কেজি পার সেন্টিমিটার স্কয়ারে, আমরা ভ্যালু বের করেছি গ্রাম পার সেন্টিমিটার স্কয়ারে। এখান থেকে আমরা এটাকে কেজিতে কনভার্ট করব। এখানে আমরা এর মান পেয়েছি এত গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার, আমাকে কেজি পার সেন্টিমিটার স্কয়ারে নিতে বলছে, তার মানে নিচে সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে, এই গ্রামকে আমরা সেন্টিমিটার বানাবো। আমরা জানি গ্রামকে সেন্টিমিটারে নিতে গেলে 1000 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে এর মান চলে আসবে 1.2328 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। পরম চাপের সবগুলা ম্যাথ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।